চিকিৎসা বিজ্ঞানী বছর নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিন বিজ্ঞানী সোয়ান্তে পেবো। বিলুপ্ত হোমিনিনের জিনোম ও মানব জাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এবারের বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। পুরস্কারের অর্থমূল্য বাবদ সোয়ান্তে পেবো পাচ্ছেন 1 কোটি সুইডিশ ক্রোনার। এর মধ্য দিয়ে 2022 সালে নোবেল পুরস্কার ঘোষণার পর্ব শুরু হলো। মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য ও শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সবশেষ 10 অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে পুরস্কার বিজয়ীর নাম।